হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এসেই গেল, কিন্তু বুঝতে পারছো না যে এর পর কি করবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর কোন সাবজেক্টকে নিয়ে এগোবে বা কোন ক্যারিয়ারের লাইনটা চুজ করবে। সেই জন্যই আজকের এই ভিডিওটি, কারণ উচ্চ মাধ্যমিক হলো এমনই একটি পরীক্ষা যেটা আমাদেরকে সাহায্য করে আমাদের ক্যারিয়ার চয়েস করার ক্ষেত্রে, যে আমরা কোন দিকে যাব। কারণ আমরা আমাদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে এই দুটো বছর পড়াশুনো করি, তারপর এখন অনেকেই কনফিউজড যে কোন সাবজেক্টই ভালো লাগছে না, কি করে এগোবো। আবার অনেকের দুটোর অধিক সাবজেক্ট ভালো লাগছে, তাই বুঝতে পারছো না যে কিভাবে কোনটাকে বেছে নিয়ে আমি আলটিমেটলি আমার ক্যারিয়ারটাকে নিয়ে এগোবো। তাহলে শুনে নাও কী কীভাবে তুমি তোমার ক্যারিয়ারটাকে চুজ করবে বা ক্যারিয়ার যে সাবজেক্ট নিয়ে এগোবে সেটাকে সিলেক্ট করবে। সো প্রথমে যেটা বলবো সেটা হলো ফলো ইওর মাইন্ড, অর্থাৎ তোমাদেরকে তোমাদের মনের কথা শুনতে হবে, যেটা আমরা প্রত্যেকেই করে থাকি। ভালো হয়তো লাগছে না কোনো সাবজেক্টটি, এরকমও হতে পারে, আবার এই রকমও হতে পারে যে ক্লাস টেনে হয়তো পারিপার্শ্বিকের চাপে আর্টসের পরিবর্তে সায়েন্স নিয়েছো বা উল্টো। পড়ার ইচ্ছে তোমার লিটারেচার নিয়ে, বেঙ্গলি ইংলিশ, সময় কিন্তু এখনো যায়নি, এখনো কিন্তু সেই সুযোগটা আছে যেখানে তুমি সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়েও তুমি লিটারেচার নিয়ে এগোতে পারো, যদি তুমি তোমার মনের কথা শোনো। তুমি যদি ভাবো যে পাশের বাড়ি কি বলবে, আমার রিলেটিভ কি বলবে, আমার মা বাবা কি ভাববেন, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে এই জায়গাটা কঠিন হয়ে দাঁড়াবে। হতেই পারে যে তোমার মাথায় অঙ্কটা ভালো করে ঢুকছে না, তুমি সেখানে খুব ভালো কবিতা লিখতে পারো, তুমি খুব ভালোভাবে বাংলাটাকে বুঝতে পারো বা ইংলিশটাকে বুঝতে পারো বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। হতেই পারে তোমার মাথায় ফিজিক্সের কঠিন ইকুয়েশনগুলো ঢুকছে না, হতেই পারে, এটাকে অ্যাকসেপ্ট করো আর মনের কথা শোনো যে তোমার মন কি চাইছে, কোন সাবজেক্ট নিয়ে তুমি এগোবে সেটা নিজেকে জিজ্ঞাসা করো। সবার আগে প্রত্যেকের ক্ষেত্রে এটা সেম, যে তোমার মন কি চাইছে, তোমার ব্রেন কি চাইছে, তুমি সেই সাবজেক্টটাকে নিয়ে এগো। পরবর্তী ক্ষেত্র হচ্ছে বি ফোকাসড। আমরা অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে এই প্রবণতা দেখতে পাই, একই সাথে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিচ্ছে, তার সাথে মেডিকেলের এন্ট্রান্সও দিচ্ছে, তার মানে সেই ছাত্র বা সেই ছাত্রটি কিন্তু ফোকাসড নয় নিজের ক্যারিয়ারের জন্য। সে হয়তো তার মা বাবার কথায় ইঞ্জিনিয়ারিং দিচ্ছে এবং নিজের মনে হচ্ছে তাই সে মেডিকেল দিচ্ছে, বা দুটোই মা বাবার কথায় দিচ্ছে, কোনোটিতেই তার ইচ্ছা নেই। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এই কথাটা বা এই দুটো ক্যারিয়ারের পাথ আমি এই জন্য বললাম এক্ষেত্রে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খুব কমন একটা ব্যাপার। তুমি যদি মনে করো যে আমি ইঞ্জিনিয়ারিং লাইনকে নিয়ে এগোতে চাই, তুমি তাহলে মেডিকেল কেন দেবে, কেন তুমি বায়োলজি পড়ে তোমার টাইম ওয়েস্ট করছো? যেটুকু উচ্চ মাধ্যমিকের জন্য পড়া দরকার অবশ্যই সেটা পড়বে, কিন্তু তারপর এক্সট্রা পড়ে নিট দিয়ে এনসিইআরটি পড়ে সেখান থেকে ভালো করে প্রিভিয়াস ইয়ার সলভ করে তুমি নিটও দিচ্ছ, তারপরে তুমি আবার কি করছো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এগোচ্ছ, যেখানে তোমাকে অঙ্কের ওপর বেশি ফোকাস হতে হবে। এবং এটা তোমরা জানো যে মানে আদার্স যে দুটো সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি, এটারও কিন্তু কোয়েশ্চেনে ভ্যারিয়েশন দুটো পরীক্ষার ক্ষেত্রে থাকে, তাই এত ছুটোছুটি করো না। বি ফোকাসড, যে আমি এটা নিয়ে এগোবো, আমি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়বো, তাহলে আমি ম্যাথামেটিক্সের জন্য বেশি ফোকাসড হব, ম্যাথসও করছি ওদিকে ভাবছি একটু ফিজিক্সে অনার্স করে ফিজিক্স নিয়েই করে নেবো, এরকম করো না। ঠিক আছে, যেটা চাইছো সেটাতে ফোকাসড হও। যদি মনে করো ইংলিশ অনার্স নিয়ে পড়বে, সেইটার জন্য একটু একটু করে প্রিপারেশন নাও এইচএসের সাথে সাথে, যদি এন্ট্রান্স এক্সামিনেশন হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে যাতে তুমি যতটা কোয়ালিফাই করো এবং দেন তুমি তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাবে। ওকে,
সো এটা কিন্তু মাথায় রাখো নেক্সট ফাইন্ড আউট স্কোপ অনেকেই আছো যারা ভাবছো যে আমার কেমিস্ট্রিও ভালো লাগে আবার সাথে সাথে বুঝতে পারছো না যে কেমিস্ট্রি নিয়ে কি ইঞ্জিনিয়ারিং এ যাবে নাকি না কেমিস্ট্রি সাবজেক্টটাকে নিয়ে এগোবে সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে কেমিস্ট্রি কোর নিয়ে পড়লে কতটা স্কোপ আছে তুমি যদি মনে করো তুমি ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে পড়বে সেখানে কতটা স্কোপ আছে তুমি যদি মনে করো যে না আমি বাইরে যেতে পারবো ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবো তাহলে সেখানে কতটা স্কোপ আছে এটা নিজেকে জিজ্ঞাসা করো এবং শুধু নিজেকে জিজ্ঞাসা করলে এক্ষেত্রে হবে না এক্ষেত্রে তোমাকে একটুখানি গুগলে সার্চ করে দেখতে হবে বা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখতে হবে যে কোথায় কোন সাবজেক্টটা ভালো করে পড়ানো হচ্ছে কোন কোন ফ্যাকাল্টি আছেন যারা যারা তাদের কোয়ালিফিকেশান এগুলো আমাদের একটা ভালো কলেজে পড়তে গেলে এই জিনিসগুলো একটু দেখে নিতে হয় কারণ আরেকটা কথা বলি ভালো কলেজ মানে সেখানে সমস্ত সাবজেক্ট দারুণ পড়ানো হয় সেটা কিন্তু নয় কিছু কিছু সাবজেক্ট থাকে যেটা স্পেসিফিক্যালি ভালো পড়ানো হয় বাকিগুলো কিন্তু অতটাও বেশি ভালো থাকে না তো সেটা জেনে নিয়ে সেই কলেজে ভর্তি হবে কলেজের নাম আছে বলে ওইটার পেছনে দৌড়লে এবং ফাইনালি দেখলে তোমার পছন্দের সাবজেক্টটা দিনের দিন খারাপের দিকে চলে যাচ্ছে তোমার আর পড়তে ভালো লাগছে না কারণ টিচার ইজ ইম্পর্টেন্ট যিনি তোমাকে পড়াচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই জন্য বলবো যে স্কোপ দেখো কোথায় ভালো পড়ানো হচ্ছে যদি মনে করো যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে ধরো তোমার বায়োলজি পড়তে ভালো লাগে তো কী নিয়ে পড়বে মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে এগ্রিকালচার নিয়ে পড়বে অনেক স্কোপ আছে জুওলজি নিয়ে পড়বে বটানি নিয়ে পড়বে ফিজিওলজি নিয়ে পড়বে কী নিয়ে পড়বে সেটা নিজে ডিসাইড করার আগে একটু নিজে ভেবে নাও কী নিয়ে পড়বে দেন তারপর তুমি স্কোপ দেখো তোমার তো ওভারঅল বায়োলজি ভালো লাগে তুমি তো তোমার মাইন্ডকে ফলো করেছো তোমার বায়োলজি ভালো লাগছে কিন্তু এতগুলো শাখা প্রশাখার মধ্যে তুমি কোনটা নেবে কোনটা নেবে সেইটা সিলেক্ট করার আগে একটুখানি স্কোপগুলো দেখে নাও যে কোনটাতে তাড়াতাড়ি চাকরি যদি চাকরির দিকে ইচ্ছে থাকে কোনটাতে বেশি স্কোপ যদি সায়েন্স করার ইচ্ছে থাকে অর্থাৎ সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে থাকে পিএইচডি করার ইচ্ছে থাকে তাহলে সেটাতে কোনটাতে স্কোপ এগুলো কিন্তু তোমাকেই সার্ভে করে দেখতে হবে তো স্কোপগুলো দেখে নিলে তোমার নিজেরই সুবিধা হবে তুমি বুঝতে পারবে যে আমার তো পুরো সাবজেক্টটাই ভালো লাগে তাহলে কোনটাতে নিয়ে আমি এগোব ওকে নেক্সট ডোন্ট বি ম্যানিপুলেটেড এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ভুলটাই করে থাকে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে যে আমার বেস্ট ফ্রেন্ড যে সে হিস্ট্রিতে অনার্স নিল কিন্তু আমার অতটাও হিস্ট্রি ভালো লাগে না কিন্তু আগামী 3 বছর বা আগামী 4 বছর বা আগামী 5 বছর আমি ওর সাথে থাকতে পারবো একসাথে যেতে পারবো কলেজে কলেজ থেকে ফিরতে পারবো একসাথে গ্রুপ স্টাডি করতে পারবো এই ধরনের চিন্তাধারা নিয়ে কিন্তু অনেকে পার্টিকুলারলি ওই সাবজেক্টটা নিয়ে পড়া শুরু করে দেয় এবং প্রথম বছর কলেজের পরে তখন সে রিয়েলাইজ করে যে আমি কেন এটা নিয়ে পড়ছি আমার তো এটা ভালোই লাগে না এক এটা হয় দুই মা বাবার চাপে বা প্রেশারে অনেক সময় স্টুডেন্টরা কী করে বুঝতেই পারে না যে সে নিজে কী চাইছে এবং সে ম্যানিপুলেটেড হয় এক্ষেত্রে অনেক সময় মা বাবারা তারা ভালোর জন্যই তাদের সন্তানদের জন্য বলছে ঠিকই কিন্তু সন্তান সেটা বুঝতে পারছে না এবং সে ম্যানিপুলেটেড হচ্ছে কারণ সে নিজের কথা শুনছে না মা বাবা হয়তো বললেন যে ইঞ্জিনিয়ারিংটা পড়িস না মেডিকেলটা কর কারণ আমি চাই তুই ডাক্তার হ এই ব্যাপারটা থেকে কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে তুমি যেটা চাও সেটাই তুমি করবে এবং ম্যানিপুলেট হবে না কোন রিলেটিভ তোমার বাড়ির কোন দাদা দিদি জ্যাঠতো দাদা দিদি কি পিস্তত দাদা দিদি তারা ইঞ্জিনিয়ারিং করছে বলে তোমাকেও ইঞ্জিনিয়ারিং করতে হবে তারা জুওলজি অনার্স নিয়ে পড়ছে বলে তোমাকেও জুওলজি অনার্স নিয়ে পড়তে হবে তারা আইআইটিতে পড়ছে বলে তোমাকেও আইআইটিতে পড়তে হবে এই ধরনের ইনসিডেন্টেও ম্যানিপুলেটেড হবে না এবং এই ধরনের বক্তব্যতেও ম্যানিপুলেটেড হবে না এটা কিন্তু খুব মাথায় রেখো কারণ সাবজেক্টটা কিন্তু তোমাকেই পড়তে হবে আগামী বছরগুলো সেই যে তুমি যে কেরিয়ারটাকে চুজ করলে সেটাকে নিয়ে তোমাকেই এগোতে হবে তোমার পাশে কিন্তু তখন সবাই থাকলেও কেউ তোমাকে হেল্প করতে পারবে না তাই না পরীক্ষাগুলো পাশ করে তোমাকেই কিন্তু ভালো স্কোর করতে হবে এটা মাথায় রাখো লাস্ট টেক রিস্ক হতেই পারে তুমি সমস্ত কিছু ঠিক করে রেখেছো যে তুমি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়বে বা যাই হোক যে কোনো সাবজেক্ট
কিন্তু তুমি চান্স পেলে না, হতেই পারে তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার ভালো এলো, হয়তো তুমি যে কলেজটা চাইছিলে সেখানে পেলে না, বা ধরো তুমি পেলে না যে সাবজেক্টটাতে তোমার পড়ার কথা ছিল। সো অলওয়েজ মেক এ প্ল্যান বি, দ্যাট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর। তুমি যে সাবজেক্টটা ভালো করে পড়ছো, তুমি যে সাবজেক্টটা ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি জানো যে তুমি সেটাতে ভালো স্কোর করবে, কিন্তু সমস্ত কিছুটা আমাদের হাতে নেই। কোয়েশ্চেন কেমন আসছে, খাতা কোথায় যাচ্ছে, পার্টিকুলারলি সেই দিনটা যেদিন তুমি এক্সামিনেশান দিতে যাচ্ছ সেই দিনটা তোমার মানে মনের অবস্থা কেমন, তোমার শরীর কেমন, সব কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে তুমি কত স্কোর করবে। আর যদি এন্ট্রান্স হয় সেক্ষেত্রে সেম জিনিস। তাহলে প্ল্যান বি একটা রেডি রেখো। যদি মনে করো যে আমি এই পার্টিকুলার সাবজেক্ট ছাড়াও অন্য কোনো সাবজেক্টে এগোতে পারি এবং আমি নিজেকে ওখানে দেখতে চাই, সেটা টিচিং প্রফেশন হোক, সায়েন্টিস্ট হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ফ্যাশন ডিজাইনিং হোক, হোটেল ম্যানেজমেন্ট হোক, হোয়াট এভার ইট ইজ, তুমি যদি মনে করো আমি ওখানে দেখতে চাই নিজেকে, তাহলে তোমাকে কিন্তু রিস্ক নিতেই হবে। প্রথম বছর যদি তুমি চান্স নাও পাও, তখন তুমি পরের বছর আবার চেষ্টা করবে, সেটাও একটা প্ল্যান বির মধ্যেই পড়ে। আবার অনেকেই থাকে যারা মনে করে যে না, আমি কেমিস্ট্রি নিয়ে পড়তে পারলাম না, যখন আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়ি যেটাও আমার কেমিস্ট্রির মতো না ভালো লাগলেও একটু ভালো লাগে, অনেকটাই ভালো লাগে আর কি, তখন তুমি সেটা নিয়েও কিন্তু পড়তে পারো। প্ল্যান বিটা কিন্তু তুমি নিজে ঠিক করবে, প্ল্যান এ যেমন ঠিক করবে তুমি নিজে তোমার মনের কথা শুনে, প্ল্যান বিও তুমি ঠিক করছো। ওকে, সো এই প্রত্যেকটাই হলো তোমরা কীভাবে তোমাদের কেরিয়ারের পথটাকে চয়েস করবে এইচএসের পর, সেটা নিয়ে একটা বক্তব্য আমি তোমাদের দিলাম বা আমি সাহায্য করার চেষ্টা করলাম। এগুলোকে যদি তোমরা ফলো করো খুব ইজিলি তোমরা সিলেক্ট করতে পারবে। অনেকের মধ্যে চিন্তা থাকে যে পাচ্ছি না, বুঝতে পারছি না কী নিয়ে পড়বো, এই ওটা নিয়ে পড়ছে, এই ওটা বলছে পড়তে, তো নিজের কথাটা শুনে এগো। তো আমি একটু সামারি করে দিচ্ছি আজকে এই বক্তব্যে। প্রথমেই যেটা বলবো যে তোমার মাইন্ড বা মনের কথা শোনো, বেশি সবার কথা শুনতে যেও না, যেটা তোমার মন বলছে সেটা কর। ফোকাসড হও, ফোকাসড ইজ ইম্পর্টেন্ট। ফোকাস যদি তুমি হয়ে থাকো তাহলে সেই সাবজেক্টটাতে কিন্তু তোমার জ্ঞান লাভের ক্ষেত্রেও সুবিধা হবে এবং সাবজেক্টটা পড়তেও সুবিধা হবে। অন্যের কথায় কিন্তু মানে ফোকাসড হওয়াটা খুব জরুরি। তুমি নিজেও কখনো কখনো নিজের লাইন থেকে সরে গিয়ে না এটা পড়বো না ওটা পড়ি এভাবে চেঞ্জ হয়ে ওঠে। নেক্সট, ফাইন্ড আউট স্কোপ, এটা তো বললাম, গুগল সার্ভে করতে পারো, বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে সেখানে গিয়ে দেখতে পারো, বিভিন্ন র্যাঙ্কিং আছে সেগুলোকে দেখতে পারো, র্যাঙ্কগুলো দেখে ফ্যাকাল্টি মেম্বারদের দেখে তুমি স্কোপ কোথায় বেশি সেটা কিন্তু দেখবে তোমার সাবজেক্ট রিলেটেড। ওকে, তুমি যেটা পড়তে চাইছো সেই রিলেটেড স্কোপটা তুমি দেখছো। ডোন্ট বি ম্যানিপুলেটেড, কারণ দ্বারা কিন্তু একদমই ম্যানিপুলেটেড হবে না, নিজে যেটা চয়েস করছো। মানে এক্ষেত্রে আমি এটাই বলবো যে তুমি হয়তো তোমার কেরিয়ার সিলেক্ট করে নিয়েছো, তুমি একদম তৈরি, সেই মোমেন্টে এসে তোমার হয়তো খুব কাছের মানুষটি এসে বললো বা বন্ধু বা যাই হোক এসে বললো যে ধর এটা কিনে পড়ছিস একদম ভালো না, কোনো স্কোপ নেই, এই নেই ওই নেই, তুমি ছেড়ে দিলে, এগুলো করো না। এগুলো এই ধরনের এই ম্যানিপুলেশনগুলো যেন তোমার সাথে না হয়। টেক রিস্ক, লাইফ ইজ এ রিস্ক, রাইট? তো রিস্ক তো নিতেই হবে, যে কোনো সময় যে কোনো জায়গাতে রিস্ক নেওয়া মানে খারাপ নয়, অনেক সময় রিস্ক নেওয়াটাও কিন্তু তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আজকে তোমাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করলাম, যতটুকু বলার চেষ্টা করলাম যে উচ্চ মাধ্যমিক নিয়ে এমনিতেই তোমরা একটুখানি তোমাদের মাথায় একটু মানে চিন্তা চলছে, তার সাথে সাথে পাশাপাশি এই চিন্তাটাও এখন হওয়াটা খুব স্বাভাবিক, কারণ উচ্চ মাধ্যমিক প্রায় কাছাকাছি চলে এসছে, কবে হবে শুধু ডেটটা অ্যানাউন্স হয়নি, তো সেই জন্য এই চিন্তাটা খুব স্বাভাবিক। এবং এতদিনে তোমরা ভেবে নিয়েছো যে তোমরা কী নিয়ে পড়বে না পড়বে, কোন সাবজেক্টটা বেশি ভালো লাগছে, কোন সাবজেক্টের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছ, তো এই ধরনের চিন্তাধারা এখন তোমাদের মাথার মধ্যে যেহেতু চলছে, তাই আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটু সহজ করে জিনিসটা বলার। আশা করি বুঝতে পেরেছো, আর এটাকে ফলো করে অবশ্যই কিন্তু চলো, নিশ্চয়ই তুমি তোমার গোলে পৌঁছতে পারো। ওকে, আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর বেল আইকনটাও কিন্তু দিয়ে রাখবে, নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না। ওকে, আর যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটাকে আনার। ততক্ষণ পর্যন্ত বাই বাই।